পা নেই, তাতে কি, থেমে থাকেন না জিতু রায়। কখনো হাতের তালুতে ভর দিয়ে ছুটোছুটি, কখনো হুইল চেয়ারে বসে শ্রমিকদের সঙ্গে কাজ করা, কখনো স্ক্রুটি চালিয়ে এদিক সেদিক যাওয়া আসা, দূরের যাত্রায় চেপে বসেন নিজের প্রাইভেট কারে। নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে না পারলেও জিতু রায় ঘাড়ে নিয়েছেন 450 মানুষের জীবন জীবিকার ভার। 3 বছর বয়সে পোলিও আক্রান্ত হয়ে যাকে মেনে নিতে হয়েছিল পঙ্গুত্বের জীবন, সেই জিতু রায়ই আজ একজন সফল উদ্যোক্তা। শারীরিক প্রতিবন্ধকতা, দারিদ্র আর সমাজের ভ্রুকুটিকে তুড়ি দিয়ে উড়িয়ে প্রমাণ করেছেন লক্ষ্য পূরণে কোনো কিছুই বাধা নয়। ফ্রিল্যান্সিং, শিশুদের জন্য বিভিন্ন পণ্য তৈরি ও অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে গড়ে তুলেছেন তাঁর প্রতিষ্ঠান, প্রতি মাসে আয় করছেন লাখ লাখ টাকা। সাফল্যের গল্পের শুরুটা সহজ ছিল না। বাবার কাঁধে চড়ে প্রাথমিকের বৈতরণী পার হলেও মাধ্যমিকের সময় পঙ্গু সন্তানকে আর বইতে পারেননি মহেন্দ্র রায়। মানুষের তুচ্ছ তাচ্ছিল্য আর অবহেলায় তবু ভেঙে পড়েননি। দিনমজুর বাবার জমানো অল্প পুঁজিতে ভাঙড়ির ব্যবসা শুরু করলেও শারীরিক সক্ষমতার অভাবে ওই ব্যবসা ধরে রাখতে পারেননি। বাবার কোলে চড়ে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে যান, সেখানেও বাধা হয়ে ওঠে পঙ্গুত্ব। স্কুলে যাওয়া যখন শুরু করি, যখন আমি বুঝি, তখন আসলে আমাকে কারো ঘাড়ে চেপে স্কুলে যেতে হতো। তো যখন স্কুলে যাইতাম, ফিল করতাম যে অন্যরা আমাকে অন্যভাবে দেখতেছে, তো এই জিনিসটা খুব মানে খারাপ লাগতো। আমি সবসময় চিন্তা করতাম আমাকে এমন কিছু করতে হবে যেন আমাকে সারা দেশ চিনে, সারা ওয়ার্ল্ড চিনে। এটা চিন্তাভাবনা আমার ছোটোবেলা থেকেই ছিল। তো আসলে যদি কেউ বের না করতো, ওই সময় তো আর বের হওয়ারও পরিস্থিতি ছিল না। তো আমি আসলে ক্লাস 10 যখন পড়ালেখা করার পরে পড়ালেখাটা আর কন্টিনিউ চলাই না। তখন বাবা অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা ম্যানেজ করে আমাকে এখন তখন একটা ব্যবসায় ধরিয়ে দেয়। সেটা ছিল ভাঙড়ির ব্যবসা। আমি ওটা ব্যবসাটা 3-4 বছর করার পরে আসলে দেখলাম যে লোহার যে ব্যাপার আসলে আমার জন্য অনেক কষ্টকর হয়ে যেত এবং আমার বাসা থেকে অনেক ডিস্টেন্স ছিল। দেন আমি ওইটাও বন্ধ করে দিই। দেন বাবাকে বলি যে আসলে আমার এমন একটা কাজ করতে হবে যেটা আমার জন্য ইজি। তখন আমি মোবাইল সার্ভিসিংয়ের কথা শুনি। মোবাইল সার্ভিসিং আসলে যেটা শেখানো হতো সেটা কলেজ রোডের 3 তলায় উঠে, আমার পক্ষে তো আর 3 তলা উঠা সম্ভব না। তো টানা 6 মাস আমার বাবা আমাকে ঘাড়ে পুলে করে নিয়ে এই বড় অবস্থায় আমাকে মোবাইল সার্ভিসিং শেখায়। আসলে এইটা অনেক কষ্টের ব্যাপার যে একটা আমাদের এখন কি মানে বাবারা আমাদের ঘাড়ে থাকবে, আমরা তো সারা জীবন বাবারা আমাদের জন্য বাবা মারা কষ্ট করলো, এখনও আমি ওইটা করতেছি। তো এই জিনিসগুলো তারা দিত। অবশেষে ফ্রিল্যান্সার হতে চাইলেন, কিন্তু একটি কম্পিউটার না থাকায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন সাহায্য না করে। অনেকে মুখ ফিরিয়ে নিলেও একদিন এগিয়ে আসেন পাল্যবন্ধু তৌহিদ। নিজের কম্পিউটার দেন জিতুকে, 1 বছরের মধ্যে ফ্রিল্যান্সিং আয়ত্ত করেন, আরও 10-12 জনকে শিখতে সহায়তা করেন। 1 বছরের মাথায় প্রথমবারের মতো $500 আয় করেন। সময়টা ছিল 2012 সাল। তারপর আর পেছনে তাকাতে হয়নি জিতু রায়কে। বন্ধুদের মাধ্যমে জানতে পারি ফ্রিল্যান্সিংয়ের কথা। তো ফ্রিল্যান্সিং করবো, আসলে আমাদের ফ্যামিলির অবস্থা তো এত ভালো না, ফ্রিল্যান্সিং করতে গেলে কম্পিউটার লাগবে। তো আমার বন্ধুরাই আমাকে তাদের ব্যবহারের কম্পিউটারটা আমাকে দেয় যে কাজটা শেখার জন্যে। টানা 1.5-2 বছরের মতো আমি দিন রাত শুধু গুগল এবং ইউটিউব করে করে অ্যাফিলিয়েট মার্কেটিংটা শিখছিলাম এবং আমি আস্তে আস্তে আমার টিমে আরও মেম্বার যোগ করতে থাকি। এক সময় দেখা গেলো যে আমার ফ্রিল্যান্সিং কেরিয়ারে আমার 20-40 জন মেম্বার হয়ে যায়। আমি 300 থেকে শুরু, মানে এমনও মাস গেছে যে আমার $3,000-4,000 পর্যন্ত আমার ইনকাম হয়েছিল। আমার যখন টিমটা সেট আপ করি, তখন আমার যেহেতু আগে থেকেই নতুন কাজের প্রতি ইচ্ছা ছিল, তখন আমি আবার এসইওর কাজ নিয়ে ঘাটাঘাটি করি এবং আমি পুরো ফরওয়ার্ড হয়ে যাই এসইওতে। এবং আমাদের যে যারা টিম ছিল তারা এখন আলাদা আলাদাভাবে কাজ করে এবং তারা অনেক ভালো আছে, এটা খুব ভালো লাগে আর কি। প্রথম সন্তানের জন্মের সময় কিছু বেবি প্রোডাক্ট কিনতে গিয়ে এসবের নিম্ন মান ও চায়না প্রোডাক্টের আধিপত্য দেখতে পান জিতু। কম্পিউটারের হাত রেখে অনলাইন মার্কেটিং সম্পর্কেও ধারণা ছিল তার। এসব অভিজ্ঞতা থেকে রকমারি শিশুঘর .com নামে ওয়েবসাইট খুলে শিশুদের বিভিন্ন পণ্য তৈরি করে অনলাইনে বিক্রি করে প্রতি মাসে আয় করছেন কয়েক লাখ টাকা।
জিতুর প্রতিষ্ঠানের জন্য 400-র বেশি নারী বাড়িতে বসেই শিশুদের কাঁথা বালিশ মশারি সহ বিভিন্ন পণ্য তৈরি করেন। এসব পণ্যের অনলাইন মার্কেটিং করছেন 50 জন তরুণ তরুণী। পড়াশোনার পাশাপাশি আর কি হচ্ছে পার্ট টাইম জব করে হচ্ছে নিজের খরচ নিজেই চালাতে পারি। যারা স্টুডেন্ট আছে তাদেরকে বেশি চাকরি দেয়, এতে আমাদের আমাদের নিজের পকেট খরচটা চলতেছে, আমাদের ফ্যামিলিতে কিছু দিতে পারছি, যাতে করে মানে আমরা হ্যাপি। আমরা বাসায় বসে বেকার থাকি, তো ভাইয়া এটা কারখানা করছে, আমাদের জন্য সুযোগ সুবিধা হয়েছে, আমরা কাজকাম করতেছি, ভালো বেতনও পাচ্ছি। আগে যখন বাসায় বেকার ছিলাম তখন তো টাকা পাইতাম না, এখন এখানে কাজে ঢুকে টাকা পাচ্ছি, নিজের চাহিদা পূরণ করতে পারতেছি। আমার বাসার আশেপাশে অনেক বেকার লোক ছিল, এখান থেকে আমি কাঁথা নিয়ে যাই তাদেরকে দিছি, তারা আমার আন্ডারে কাঁথা সেলাই করে হচ্ছে টাকা পাচ্ছে তারা বাসায় বসে। একসময় যে সন্তানকে পরিবারের বোঝা মনে হয়েছিল তাকে নিয়ে আজ গর্ব করেন বাবা মহেন্দ্র রায়। এখন মানুষ দেখে ওর হিসাবে আমাকে না দেখে ওকে দেখে আমাকে অনেক লোক আমাকে অনেক সম্মান দেয়, আমাকে না দেখ ওকে দেখে যে ও যে অমুকের বাপ জিতুর বাপ সম্মান দিয়ে এখন কথাবার্তা বলে, সালাম কালাম আদাব নমস্কার সব পাই। এখন আমার ছেলেকে দিয়ে আমি খুব গর্বিত। প্রচলিত নিয়মে জিতুর মতো উদ্যোক্তাদের সহায়তার সুযোগ না থাকলেও সমাজসেবা মন্ত্রণালয়ে আবেদন করলে সহায়তার আশ্বাস দিলেন সরকারের সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা। উনি প্রতিবন্ধী হিসাবে একটি বড় উদ্যোগ, বড় উদ্যোগে সহযোগিতা করার মতো আমাদের এখানে অতটা ক্ষমতা নাই। যদি উনি মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরে কোনো কিছু ঋণের জন্য বা কোনো কিছু সহযোগিতার জন্য যদি উনি আবেদন করেন, সেক্ষেত্রে মন্ত্রণালয় আবেদন অধিদপ্তর যদি আমাদেরকে লোকাল অফিসার হিসেবে আমাদের কাছে তদন্ত করার বলে এবং আমাদেরকে সুপারিশ করতে বলে, তখন আমরা একটা সঠিকতা যাচাই করে তার রিপোর্ট পেশ করব। জিতু রায়ের জন্ম 1988 সালের 9 সেপ্টেম্বর রংপুর নগরীর তাজহাটে। মহেন্দ্র মঞ্জু দম্পতির তিন ছেলে মেয়ের মধ্যে জিতু সবার বড়, তারও দুটি সন্তান রয়েছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।